এক শ্রেণী দুষ্কৃতীদের বাধার মুখে পড়তে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সঙ্গে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন সহ শাসক নেতৃত্বের ভূমিকাতেও কার্যত উষ্মা প্রকাশ করেন কারখানা কর্তৃপক্ষ। শুক্রবার শিল্পাঞ্চলের একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে এক শ্রেণী দুষ্কৃতী হামলার কারখানার এক নম্বর ইউনিটের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। একই সঙ্গে এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে চরম বিপাকে পড়বেন বলেও আশঙ্কা ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, গত চার বছর আগে ওই কারখানার মালিকানা হস্তান্তরের পর কারখানার দুই ও তিন নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়, কিন্তু মাস পাঁচেক আগে এক নম্বর ইউনিটের কাজ চালু করতে গিয়ে বাধা বিপত্তির মুখে পড়তে হচ্ছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন ও শাসক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। করার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে আমরা কখন এক নাম্বার ইউনিট আমরা পাবো, অধিগ্রহণ করতে পারবো। বাট দেখা যাচ্ছে যে আমরা এক নাম্বার ইউনিট অধিগ্রহণ করার পরেও আমরা সেখানে কোনো রকমের কোনো কাজ করতে পারছি না, এবং বারবার আমরা মিটিংয়ে যাচ্ছি, আমরা সবার সাথে আলোচনা করছি, অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও এবং লোকাল আবার আইটিডিউসি সিনিয়র লিডার্সদের সাথেও। বাট এখনও পর্যন্ত সবাই অ্যাসিওরেন্স দিচ্ছে, বাট কিন্তু আমাদের কনক্লুড হচ্ছে না বা আমরা কোনো সমাধান এর কোনো রিসলভ হচ্ছে না ইস্যুর আমাদের কাছে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যে দুই এবং তিন তাকে ভাইবেল করার জন্য, এর কারণ এর সাথে আমাদের দুটো হচ্ছে, একটা হচ্ছে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, একটা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আমাদের করা ছিল, যেটা এক নাম্বার ইউনিটের সাথে যুক্ত আছে। যদি দুই এক নাম্বার ইউনিটকে আমরা যদি ভাইবেল না করতে পারি, তাহলে দুই আর তিনও বসে যাবে, আমার দুই আর তিনকে আমরা কোনো মতে চালাতে পারবো না। এবং রিসেন্টলি যেটা হয়েছে, আলোচনা আলাপ আলোচনা চলছে, আলাপ আলোচনার মধ্যে সমাধান হতো। রিসেন্টলি এখানে দেখা গেল যে আমাদের গতকাল এখানে আমাদের সিনিয়র এমপ্লয়িজ এবং ওয়ার্কার্সরা যখন কারখানাতে এন্ট্রি করতে আসছে, দু ঘন্টার মতো আমাদের কারখানা দুই এবং তিন অচল অবস্থায় থাকে, কারণ কোথা থেকে কিছু লোকজন মানুষজন আসে এবং গেটকে অবরোধ করে দেয়, এবং আমাদের সিনিয়র এমপ্লয়ি এবং ওয়ার্কার্সরা হেনস্থ হয় সেখানে। এবং দু ঘন্টা পরে যখন আবার এনটিডিসি লিডারদের হস্তক্ষেপ হয়, তারা যখন আবার সঙ্গে সঙ্গে এখানে মধ্যস্থতা করেন, ইন্টারফেয়ার করেন, তখন সেই তারা এখান থেকে চলে যায়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এর মধ্যে সব আননোন পার্সন ছিল, এবং তারা কোথা থেকে কোনো দুষ্কৃতকারী বা মিসক্রিয়েন্টসের ইয়েতে তারা এসেছিল, এবং তারা এটাকে ডিস্টার্ব করে দিয়েছে। তাদের কি দাবি ছিল? কি কি দাবি? মানে যেটা তারা ঢুকতে পারে না, আপনাদের এক নাম্বার ইউনিটের আমাদের যে সমস্ত ওয়ার্কার্স আছে তাদেরকে নিতে হবে। কে তাদের ওয়ার্কার্স, কি ব্যাপার, কিছুই বোঝা গেল না, কারণ তার আগের দিনে আমরা মিটিং করে এসেছি। তো সব থেকে বড় কথা যেটা আমাদের একটাই অনুরোধ, যেটা হচ্ছে আমাদেরকে এক নাম্বার ইউনিটকে যদি আমরা কাজ শুরু করতে না পারি, তাহলে আমাদের দুই আর তিনও আমরা আগামী দিনে চালাতে পারবো না, যেখানে 1500 ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে লোক কাজ করে সেখানে, ওয়ার্কার্স এবং এমপ্লয়িজ এবং তাদের লাইভলিহুডস আছে। সেক্ষেত্রে আমাদের যথাশীঘ্র সম্ভব আমাদেরকে এক নাম্বার ইউনিটে কাজ করার অনুমতি দেওয়া হোক, এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার এবং মিনিস্ট্রির সাপোর্ট দরকার এবং আইনডিডিসি ট্রেড ইউনিয়নের ফুল সাপোর্ট আছে এবং আগামী দিনেও দরকার, যাতে সেটা কনক্লুড করা যায় এই ইস্যুটাকে। এবং আমরা কথা আমরা অ্যাসিওরেন্স দিয়েছি যে আমরা এই কারখানা চালু করার পরে এই সমস্ত ওয়ার্কার্স যারা এক্স আছে তাদেরকে যথাযথভাবে আমরা পুনর্নিয়োগ করাবো, এবং যেভাবে প্ল্যান রিকোয়ারমেন্ট হতে থাকবে সেইভাবে তাদেরকে নিতেই থাকবো আমরা। কিন্তু বাট সেই জায়গাতে কোনো রকমের কোনো আমরা সমাধান সূত্র খুঁজে পাচ্ছি না, এটাই আমাদের মেন। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে শিল্পে তিনি অগ্রাধিকার দিচ্ছেন, এবং কোনো রকম সমস্যা হলে জেলার একটা কমিটি তৈরি করা হয়েছে, তারা এই ব্যাপারটা রিজলভ করবে। এক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ জেলা কর্তৃপক্ষ মানছেন না বলে মনে করছেন? না, সেরকম কিছু নয়। আমি আমি একটা জিনিসই বলতে চাইছি যে এখানে জেলার আইনডিডিউসি ট্রেড ইউনিয়নের সবাই আমাদের সাথে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।